নমস্কার বন্ধুরা, স্বপ্নের চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি আমাদের বাঙালি অভিনেত্রী মনামি ঘোষের রিসেন্ট ফটোশ্যুটের এই আই লুকটা আমি তোমাদেরকে ক্রিয়েট করে দেখাবো। তো কিভাবে ক্রিয়েট করলাম সেটা জানতে চলো ভিডিওটা দেখে নিই। এই লুকে শুরুতেই আমি বলে রাখি যে মনামি ঘোষের যে লেটেস্ট যে ফটোশ্যুটটা, সেখানে আইব্রোটা অ্যাজ মাচ অ্যাজ সিম্পলি রাখা আছে, কোনো রকম কোনো কালার দিয়ে ফিল আপ বা কোনো কিছু নেই। সেজন্য আমি আমার আইব্রোটাকে কোনোভাবে কোনো কালার দিয়ে বা কোনো কিছু দিয়ে ফিল আপ করিনি। আমি প্রথমে একটা নিউট শেড আমার ক্রিজ লাইনে আর ক্রিজ লাইন থেকে কিছুটা নিচে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করব। আমি আমার আইজের বেসটা সেট করে নিয়েছি কনসিলার দিয়ে। আমার সমস্ত প্রোডাক্টের ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করো। দ্য ওয়ানের আই শ্যাডো ব্লেন্ড প্যালেট থেকে এই শেডটা আমি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করব। এরপর আমি ক্রিজ লাইনের নিচে ঠিক নিচের পোর্শনে আমি অরিফ্লেমের ডুয়াল কোল ড্রামা আই পেন্সিল থেকে এই ব্ল্যাক শেডটা আমি অ্যাপ্লাই করব। আমি এখানে ফর সেফটি একটা টেপ অ্যাপ্লাই করেছি। টেপটা অ্যাপ্লাই করেছি যাতে কালার কোনোভাবে বাই চান্স এদিক ওদিক স্প্রেড না হয়ে যায়। যে কোনো মেকআপের সময় দেখবে প্রত্যেকেই এরকম টেপ অ্যাপ্লাই করে। টিপটা একদম ভালো না, আবার খুলে যাচ্ছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে ক্রিজ লাইনের নিচে নিচে এটা ক্রিয়েট হয়েছে। এরপর আমি চোখের ভেতরে একটা নিউট আই পেন্সিল এটা অ্যাপ্লাই করব। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি যখন তোমাদেরকে দেখাচ্ছিলাম উপরে, যখন কাজলটা অ্যাপ্লাই করার সময় যখন তোমাদের দেখাচ্ছিলাম, তখন কিন্তু
মানে তখনই অলরেডি আমার সেলোটেপটা তখনই মানে একটু মানে খুলে খুলে যাচ্ছিল, তো সেই জন্য আমি সেলোটেপটা রিমুভই করে নিয়েছি। তবে সেলোটেপ রিমুভ করার পর আমার সেরকম কোনো এফোর্টই আলাদা করে কোনো এফোর্ট লাগেনি, মানে কোনোভাবে কোনো কালার এদিক ওদিক কিছু হয়ে যায়নি। সেলোটেপ দিয়ে মেকআপ করলে কি সেক্ষেত্রে অনেক সময় কালার এধার উধার হয় না আর খুব পারফেক্টলি হয়, তো আমি সেই জন্য সেলোটেপটা রিমুভ করে নিয়েছি। এই কাজলটা আমি নাইকা থেকে 100 টাকা দিয়ে নিয়েছিলাম। আজকে যে যে লুকটাতে তোমরা দেখলে যে করা, এই যে কালো কাজল অ্যাপ্লাই করা, অ্যাকচুয়াল স্মোকি আইস কিন্তু এইভাবেই হয়। আমি তোমাদেরকে এরপর নেক্সট ভিডিওজে দেখাবো যে অ্যাকচুয়াল স্মোকি আইস কীভাবে ক্রিয়েট হয়। আচ্ছা, তো আমি কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি আমার চোখের লোয়ার পোর্শনে, মানে চোখের এই জায়গাটায় আমি ব্ল্যাক কালার সামান্য অ্যাপ্লাই করব, আর মাস্কারা অ্যাপ্লাই করে আমি আমার লুকটা কমপ্লিট করব। হিলারি রোডার প্যালেট থেকে এই এই ব্ল্যাক কালারটা, যেটা আর কি তোমরা দেখতে পাচ্ছ, এই ব্ল্যাক কালারটা আমি অ্যাপ্লাই করব আমি স্মল স্মল ব্রাশের সাহায্যে। খুব সামান্য আমি অ্যাপ্লাই করব, খুব অল্প। খুব অল্পই অ্যাপ্লাই করলাম। এরপর আমি অরিফ্লেমের 5-in-1 ওয়ান্ডার ল্যাশ ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যবহার করব। এটা হচ্ছে আমার ফিনিশড লুক। আশা করি তোমরা প্রত্যেকে লুকটা বুঝতে পেরেছ, কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে অনেক সময় এই ধরনের লুক ক্রিয়েট করতে গেলে অনেক সময় যদি কালার একটু কম বেশি এদিক ওদিক লেগে যায়, সেটা তোমরা অবশ্যই ক্লিন করে নিও। ক্লিন করে নিলেই হয়ে যায়, সেটা নিয়ে অত চিন্তা করার মতো কিছু নেই। এটা হচ্ছে আমার ফিনিশড লুক। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মানে এই লুকটা ক্রিয়েট করার পরে আমার চোখের ওপরের দিকে ব্ল্যাক কালারটা একটু লেগে গেছিলো, জানি না কীভাবে কোনোভাবে ব্ল্যাক কালারটা লেগে গেছে। আমি তো কোনো আইশ্যাডো ইউজ করিনি তার সত্ত্বেও, জানি না। তো আমি ওটা ক্লিন করলাম, ক্লিন করে আবার আমি তোমাদেরকে দেখালাম লুকটা। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন রেখো, আর পারলে নিজের পরিচিত মানুষদের মধ্যে ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ।